শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, মিসও ভালো আছি। মিস আবার চলে এলাম তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান নিয়ে। গত ক্লাসে আমরা বিভিন্ন ধরনের পদার্থ সম্পর্কে জেনেছি, এই যে পদার্থের বিভিন্ন রকমের যে অবস্থা সেটি আমরা জেনেছি। এখন আমরা জানবো পানির বিভিন্ন অবস্থা সম্পর্কে। তাহলে চলো আমরা দেখে নিই। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে বরফ, যা কঠিন অবস্থায় রয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি পানি, যা তরল অবস্থায় রয়েছে, এবং জলীয় বাষ্প, যা বায়বীয় অবস্থায়, অর্থাৎ দেখা যায় না। বরফকে তাপ দিলে তা পানিতে পরিণত হয়, আবার এই পানিকে তাপ দিলে সেই পানি তাপে জলীয় বাষ্পে রূপান্তরিত হয়। জলীয় বাষ্পকে যদি আবার আমরা অপরদিকে ঠান্ডা করি, তাহলে আমরা পানিতে পরিণত করতে পারবো, আবার পানিকে ঠান্ডা করলে সেটি বরফে পরিণত হবে। এই যে বিভিন্ন রকমের অবস্থাগুলো আমরা দেখতে পাচ্ছি, এটি কি পানির তিন অবস্থা। উত্তাপ দিয়ে এবং ঠান্ডা করে আমরা পানিকে জলীয় বাষ্প বা তরল বা পানি, এই তিন অবস্থায় পরিবর্তন করতে পারি। জলীয় বাষ্প আমরা দেখতে পাই না, উত্তাপে পানি জলীয় বাষ্পে পরিণত হয়, এটা হচ্ছে পানির বায়বীয় অবস্থা। জলীয় বাষ্প ঠান্ডা হলে তরল পানিতে পরিণত হয়, তরল পানি আমরা পান করি, পানিতে সাঁতার কাটি, পানি দিয়ে আমরা ধোয়া মোছা করি। বরফ হচ্ছে পানির কঠিন অবস্থা, পানি অনেক বেশি ঠান্ডা হলে বরফে পরিণত হয়, গরম করলে বরফ গলে পানিতে পরিণত হয়। এই যে আমরা পর্যায়ক্রমে কি এর পরিবর্তনটা দেখতে পাচ্ছি, এর রূপান্তরটা দেখতে পাচ্ছি, যা এক অবস্থা থেকে আরেক অবস্থায় শুধু পরিবর্তিত হচ্ছে। আমরা জানলাম পানির তিন অবস্থা, এখন আমরা জানবো পদার্থের তিন অবস্থা সম্পর্কে। আমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছি। এখানে একটি ছবি দেখতে পাচ্ছি যেখানে কি এক ধরনের পদার্থ রয়েছে, এখানে আমরা আর এক ধরনের পদার্থ দেখতে পাচ্ছি, এই যে পাশে এখানে আমরা এটি আবার নতুন আর এক ধরনের পদার্থ দেখলাম। তাহলে চলো, এই যে আমাদের পরিবেশ, এই পরিবেশে বিভিন্ন অবস্থায় পদার্থ পাওয়া যায়। সকল পদার্থ তিন অবস্থায় থাকতে পারে, কঠিন, তরল এবং বায়বীয়। অর্থাৎ আমরা আমাদের চারপাশে যত রকমের পদার্থই দেখি না কেন, সব পদার্থই তিন অবস্থায় দেখতে পাওয়া যায়। এখন আমরা একটি চমৎকার চিত্র দেখতে পাচ্ছি। আমরা কি দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের জিনিস দেখতে পাচ্ছি, অর্থাৎ বিভিন্ন রকমের পদার্থ দেখতে পাচ্ছি, বিভিন্ন অবস্থায় দেখতে পাচ্ছি। একখণ্ড পাথর উপর থেকে যদি ফেলি, তাহলে আমরা কি দেখতে পাবো, পাথরের আয়তন এবং আকার পরিবর্তন হয় না। কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন এবং আকার থাকে, যেমন পাথর। পাথর নিজে নিজে তার আয়তন বা আকার পরিবর্তন করে না। উঁচু থেকে একখণ্ড পাথর নিচে ফেললে এর আয়তন এবং আকার একই থাকে। বরফ, টেবিল, পেন্সিল, ইট ইত্যাদি কঠিন পদার্থ। এখন আমরা একটি কাজ করতে পারি, সেটি কি, আমরা মজার একটি খেলা করতে পারি। যেমন আমরা এই যে বাসায় যে খেলা করি, তো আমরা কি করতে পারি, আমরা কয়েকজন করে দলে ভাগ হয়ে আমাদের চারপাশে বাড়িতে যে সকল কঠিন পদার্থ রয়েছে তার একটি তালিকা তৈরি করতে পারি। তাহলে চলো আমরা ঝটপট কাজটি করে ফেলি। আমরা এখানে দেখতে পাচ্ছি গ্লাসে কি জুস রয়েছে, এই যে এখানে পড়ে গেল, এইখানে এক অবস্থা, এখানে আবার আর এক অবস্থা দেখে নিলাম। ফলের রস গ্লাসে ঢাললে গ্লাসের আকার ধারণ করে, এই যে গ্লাসে রাখা হয়েছে গ্লাসের মতোই দেখতে লাগছে। টেবিলের উপর ঢাললে চারদিকে ছড়িয়ে যায়, কারণ সেখানে তো এটি তরল পদার্থ, তাই কি ছড়িয়ে যায়। তরল পদার্থের নিজস্ব আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার থাকে না। তরল পদার্থ যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। উদাহরণ হিসেবে বলা যায়, ফলের রস গ্লাসে ঢাললে গ্লাসের আকার ধারণ করে, টেবিলে বা মেঝেতে ঢাললে চারদিকে ছড়িয়ে পড়ে। পানি, শরবত, দুধ, তেল, ফলের রস ইত্যাদি তরল পদার্থ।
আমরা এখন কি দেখতে পাচ্ছি? এখানে মনে হচ্ছে কোথাও মেলা হচ্ছে। বাহ, কি চমৎকার লাগছে দেখতে, সবাই কত মজা করছে। এখানে আবার আমরা আরো দুটি ভিন্ন পদার্থ দেখলাম। একটি হচ্ছে বেলুন, বেলুন বায়বীয় পদার্থে পূর্ণ। বায়ু কোনো পাত্রের পুরো জায়গা দখল করে। আমরা যে কোনো পাত্রে যদি মানে রাখি, পাত্রে কোনো কিছু না থাকলে সেখানে বায়ু দ্বারা পাত্রটি পূর্ণ থাকে। বায়বীয় পদার্থে নির্দিষ্ট কোনো আয়তন এবং আকার নেই। বদ্ধ পাত্রে রাখলে পাত্রের পুরো জায়গা দখল করে থাকে। বায়ু এবং জলীয় বাষ্প বায়বীয় পদার্থ। এখন আমরা একটু কাজ করতে পারি, সেটি হচ্ছে এই যে কঠিন তরল এবং বায়বীয় পদার্থের দুইটি করে নাম আমরা ছকে লিখে ফেলতে পারি। তারপর আমরা আরেকটি কাজ করতে পারি, সেটি হচ্ছে আমরা আমাদের সহপাঠীদের সাথে সেগুলো আলোচনা করতে পারি। তাহলে আমরা এইরকম একটি ছক তৈরি করি, কঠিন তরল বায়বীয়। তাহলে চলো আমরা ঝটপট দুটি করে কঠিন তরল এবং বায়বীয় পদার্থের নাম বলে ফেলি। কঠিন বরফ ইট, তরল পানি ফলের রস, বায়বীয় বায়ু জলীয় বাষ্প। তাহলে আমাদের ঝটপট বলা হয়ে গেল। এখন আমরা আরেকটি কাজ করব, সেটি হচ্ছে বেশ কিছু শূন্যস্থান দেখতে পাচ্ছি। আমরা সঠিক শব্দ দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করে ফেলব। এক, বরফ হচ্ছে পানির ড্যাশ অবস্থা। পানির কি অবস্থা বলো তো? বরফ পানির কি অবস্থা? আমরা কোন অবস্থায় বরফ দেখতে পাই? কঠিন অবস্থা। তাহলে বাক্যটি একবার বলে ফেলি, বরফ হচ্ছে পানির কঠিন অবস্থা। দুই, পানি গ্যাস হলে বরফে পরিণত হয়। কি হলে বলো তো? ঠান্ডা হলে। তাহলে বাক্যটি আরেকবার পড়ি, পানি ঠান্ডা হলে বরফে পরিণত হয়। পানিকে ড্যাশ দিলে জলীয় বাষ্পে পরিণত হয়। কি দিলে? তাপ দিলে। পানিকে তাপ দিলে জলীয় বাষ্পে পরিণত হয়। তাহলে আমরা আরেকটি বাক্য পড়ি, সকল জিনিস ড্যাশ দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? পদার্থ দিয়ে তৈরি। এখন আমরা প্রশ্নগুলো পড়ব এবং সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দেব। এক, কোনটি তরল পদার্থ? কোনটি কঠিন পদার্থ? তাহলে আমরা কঠিন থেকে কি তরল, তারপরে বায়বীয়তে চলে আসব। ক, পানি। খ, জলীয় বাষ্প। গ, ফলের রস। খ, আইসক্রিম। তাহলে বলো তো কোনটি আমাদের কঠিন পদার্থ? আমাদের সঠিক উত্তর হবে আইসক্রিম। কেননা আইসক্রিম তো বরফ, আর বরফ হলেই তো হচ্ছে সেটি কঠিন পদার্থ। এবারে আমরা বলবো কোনটি তরল পদার্থ। ক, তেল। খ, জলীয় বাষ্প। গ, বুদবুদ। খ, বরফ। আমাদের সঠিক উত্তর তেল, কেননা তেল তরল অবস্থায় থাকে। এখন আমরা আরেকটি চমৎকার কাজ করে ফেলবো, সেটি হচ্ছে বিভিন্ন প্রশ্ন বলবো এবং প্রশ্নের উত্তরগুলো মুখে মুখে বলবো এবং ঝট করে উত্তরগুলো লিখেও ফেলবো। পানির তিনটি অবস্থার নাম কি? পানির তিনটি অবস্থার নাম হলো কঠিন, তরল এবং বায়বীয়। পদার্থ কি ব্যাখ্যা করো? যার নির্দিষ্ট ওজন আছে, যা জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, তাকে পদার্থ বলা হয়। সকল পদার্থেরই কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে। এগুলো হলো আকার, আকৃতি ও আয়তন। পৃথিবীর সব কিছুই পদার্থ দিয়ে তৈরি, যেমন টেবিল, চেয়ার, পেন্সিল, মাটি, পানি, বায়ু ইত্যাদি বিভিন্ন ধরনের পদার্থ। কঠিন ও তরল পদার্থের মধ্যে দুইটি পার্থক্য লিখুন। তাহলে চলো আমরা কঠিন ও তরল পদার্থের মধ্যে পার্থক্য ঝটপট লিখে ফেলি। কঠিন পদার্থ, যে পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে তাকে কঠিন পদার্থ বলে। অপরদিকে যে পদার্থের নির্দিষ্ট আকার নেই তবে নির্দিষ্ট আয়তন আছে তাকে তরল পদার্থ বলে। কঠিন পদার্থকে তাপ দিলে তা গলতে শুরু করে এবং তরল পদার্থে পরিণত হয়। তরল পদার্থকে তাপ দিলে তা বাষ্পে পরিণত হয়। বায়বীয় পদার্থের দুইটি বৈশিষ্ট্য লেখো। বায়বীয় পদার্থের দুটি বৈশিষ্ট্য হলো, এক, বায়বীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার এবং আয়তন নেই। দুই, প
বদ্ধপাত্রে রাখলে পাত্রের পুরো জায়গা দখল করে থাকে। এখন আমরা আরেকটি প্রশ্ন বলবো, সেটি হচ্ছে পাঁচটি তরল পদার্থের নাম লেখো। তাহলে আমরা পাঁচটি তরল পদার্থের নাম এভাবে লিখতে পারি, এক পানি, দুই শরবত, তিন দুধ, চার তেল, পাঁচ ফলের রস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পড়াগুলো শিখতে বেশ চমৎকার লাগছে। আমরা এখন আর একটি মজার কাজ করব, সেটি হচ্ছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের শব্দগুলোর মিল করব। তাহলে চলো আমরা মিল করি। যে পদার্থের নির্দিষ্ট আয়তন এবং আকার থাকে তাকে কি বলে বলো তো? তাকে বলে কঠিন পদার্থ। যে পদার্থ একটি বদ্ধ পাত্রের পুরো জায়গা দখল করে তাকে বলে বায়বীয় পদার্থ। যে পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই তাকে বলে তরল পদার্থ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে মজার কিছু জিনিস শিখলাম, পদার্থ সম্বন্ধে জানলাম, পদার্থের অবস্থা সম্পর্কে জানলাম, পদার্থের আয়তন জানলাম। আমরা এই পড়াগুলো চর্চা করব আমরা, এবং আমরা আমাদের চারপাশে দেখব আর কি কি রকমের পদার্থ রয়েছে, কঠিন তরল না বায়বীয়, কোনটি কোন ধরনের পদার্থ, এগুলো আমরা নিজেরা জেনে নিব এবং আমাদের সহপাঠীদের সাথে আমরা শেয়ার করব। আমরা বাসায় বড়দের কাছ থেকেও আরও নতুন নতুন তথ্য জানবো, এই পদার্থ সম্পর্কে জানবো এবং কি করব, নোট করব। কিসে নোট করব? মনের মধ্যে, যাতে আমরা সেগুলো বলতে ভুলে না যাই। পরের ক্লাসে আমরা চলে আসবো সঠিক সময়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আমরা আমাদের ক্লাস এখানেই শেষ করছি।